নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজিটু ফিজিক্সে। এখন আমরা আলোচনা করব শিক্ষানীতি নিয়ে। নতুন শিক্ষানীতিতে কলেজের ভর্তির জন্য দিতে হবে প্রবেশিকা পরীক্ষা। বুধবার শিক্ষা ব্যবস্থায় রদবদল। নতুন শিক্ষানীতি অনুসারে এখন থেকে জাতীয় পরীক্ষা সংস্থায় দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা সিদ্ধান্ত নেবে। সম্প্রতি NTA প্রবেশিকা পরীক্ষা, JEE মেন্স, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, NIT, JNU, ডুয়েট, UGC, নেট এবং অন্যান্য প্রবেশিকা পরীক্ষা নিয়ন্ত্রণ করে। নতুন নীতি অনুযায়ী NTA কর্তৃক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি ভর্তির জন্য নেওয়া প্রবেশিকা ঐচ্ছিক হবে। সাধারণ অ্যাপিটিউড টেস্টের ধাঁচে পরীক্ষা নেওয়া হবে। নতুন নীতি অনুযায়ী 3-4 বছরে সম্পূর্ণ হবে স্নাতক, 1 বছরের সার্টিফিকেট কোর্স, 2 বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন হবে, 4 বছরের কোর্সের সঙ্গে থাকবে গবেষণা। প্রসঙ্গত, নতুন নীতিতে স্বীকৃতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সঙ্গে বদলে গেল কেন্দ্রীয় মানব সম্পদের নাম, বদলে হয়ে গেল শিক্ষামন্ত্রক। এই দিন ঘোষণা করা হয় এবার দেশে উচ্চশিক্ষায় একটিমাত্র নিয়ন্ত্রণ সংস্থা থাকবে এবং MPhil বন্ধ হয়ে যাবে। ডিজিটাল লার্নিংয়ে গতি আনার জন্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠিত হবে। আশা করি ভিডিওতে তোমাদের সাহায্য হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।